জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে। অচিরেই সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা আলোচনা করব। তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব। আহ্বায়ক কমিটির প্রাথমিক কাজ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা, ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাচারকে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা, রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা, জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রবাসী বাঙালিদের সাথে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা, গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা, উল্লেখিত কাজের পরিধি ও পদ্ধতি সাপেক্ষে বাংলাদেশের জনগণকে নিজ নিজ এলাকায় সংঘবদ্ধ থাকার আহ্বান করছে জাতীয় নাগরিক কমিটি। অচিরেই জেলা ও উপজেলা এলাকা ভিত্তিক আলোচনা ও মত বিনিময় সভা আয়োজনের প্রক্রিয়া শুরু হবে। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে থাকছি। আমার সাথে সদস্য সচিব হিসেবে থাকছেন আখতার হোসেন, আর আমার সাথে মুখপাত্র হিসেবে সামান্তা শারমিন থাকছেন। আমাদের যত পরিধি রয়েছে, আলোচনা রয়েছে, সব কিছুই আমাদের ভ্যালিডিটি বা অথরাইজড যে সিগনেচার হবে, মিডিয়া কর্মীদের সাথে আমাদের সামান্তাপুর সাথে কথা হবে, এবং আমাদের নাগরিক কমিটির যত বক্তব্য যাবে সব কিছু সামান্তা শারমিনের মাধ্যমেই, অতিরিক্ত যে কোনো বক্তব্য অন্য কোনো সদস্যের মাধ্যমে গেলে আমরা সেটা লায়াবল থাকবো না। সেটা হলো সব কিছুর মধ্যে সামান্তা শারমিনের মাধ্যমেই বক্তব্য যাবে, আর আমরা আমাদের ফোরামের মাধ্যমে যে আলোচনা হবে সেই আলোচনার মাধ্যমে আমরা একই একটি নীতি অবলম্বন করে বিভিন্ন টক শো থেকে শুরু করে মিডিয়া কর্মীদের সাথে আমরা দ্রুত একটা প্রতিনিধি দল বা একটা অর্গানাইজিং কমিটি ঠিক করব। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই জায়গা থেকে আমরা যারা কমিটি, আজকে এই কমিটি হলো এখানেই শেষ হয় নাই, এই কমিটির আরও কিছু মেম্বার হবে এবং এই কমিটির বর্ধিতাংশ আরও হবে, যার মধ্য দিয়ে আমরা অতি দ্রুত সত্তর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব এবং এই কমিটিকে আমরা গ্রাম পর্যন্ত নিয়ে যাব, যেখানে 5ই আগস্ট যারা অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের মনের যে আকাঙ্ক্ষা, যে গলির সামনে দাঁড়িয়েছেন তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা ছিল নতুন একটি বাংলাদেশ তৈরি করা। আমরা বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র, সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই।